Hello and welcome to my channel. Bhagwan Sumit. On a bin por our video ni chole eschi. Ar ei video te ami tomader bolte cholechi 10ta fact about Bhutan. তো কথা না বাড়িয়ে আমরা ফ্যাক্টগুলো টুক করে জেনে নিই। তো ফ্যাক্ট নাম্বার 1, তোমরা ভুটানের নাম সবাই জানো, বাট তোমরা কি জানো ভুটানের আর একটা লোকাল নাম আছে বা ভুটানি ভাষায় একটা নাম আছে? সেটা কি? সেটা হলো জুক ইউল, মানে দ্য ল্যান্ড অফ থান্ডার ড্রাগন। তাছাড়াও ভুটানকে বলা হয় দ্য লাস্ট সাংগ্রিলা, মানে আর্থলি হ্যাভেন। ভুটান এতটাই সুন্দর। ফ্যাক্ট নাম্বার 2, সেটা হলো ভুটান একটা ল্যান্ড লকড কান্ট্রি, মানে ভুটানের চারিদিকেই স্থলভাগ, কোনো জলভাগ নেই। নদী আছে বাট সমুদ্র নেই। তো এরকম টোটাল 44টা দেশ আছে সারা পৃথিবীতে, তার মধ্যে ভুটান একটা। ফ্যাক্ট থ্রিটা খুব আশ্চর্যজনক, কারণ ভুটান সরকার বা ভুটানের রাজা নিজেদেরকে প্রায় 20th century মাঝামাঝি পর্যন্ত, মানে mid-20 পর্যন্ত নিজেদেরকে আইসোলেট করে রেখেছিল বাকি দেশগুলি থেকে। জানি না, জানলে অবশ্যই জানাবো। ফ্যাক্ট 4, ভুটানের মাত্র একটাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, আর সেটা পারোতে। বাকি আর 3টে ডোমেস্টিক এয়ারপোর্ট আছে। ফ্যাক্ট 5 কি আছে? ফ্যাক্ট 5 আছে ভুটানের প্রথম বৌদ্ধ ধর্ম নিয়ে এসেছিল কে? ভুটানের প্রথম বৌদ্ধ ধর্ম নিয়ে এসেছিল গুরু রিনপোচে। গুরু রিনপোচে 1692 সালে প্রথম উনি ভুটানে বৌদ্ধ ধর্ম নিয়ে এসেছিলেন, এবং সেটা প্রথম তিনি দীক্ষিত বা মেডিটেশনটা যেখানে করেছিলেন সেই জায়গাটা হচ্ছে দ্য টাইগার নেস্ট মনাস্ট্রি, যেটা ভুটানের স্থলভাগ থেকে 3000 ফিট উপরে। মানে টাইগার নেস্টে যেতে হলে 3000 ফিট ট্রেক করতে হবে, তারপরে 300টা সিঁড়ি ভাঙতে হবে, তারপরে মনাস্ট্রিতে পৌঁছাবে। ফ্যাক্ট 6, বুদ্ধা ডোরেমা বলে একটা বুদ্ধা স্ট্যাচু আছে, যেটার হাইট 56 মিটার, এবং সেটা থিম্পুতে আছে। যে স্ট্যাচুটা অ্যাকচুয়ালি হাজার হাজার ছোট্ট ছোট্ট বুদ্ধ স্ট্যাচুর বা বুদ্ধ মূর্তির ঘর, মানে একটা স্ট্যাচু আছে যার মধ্যে হাজারখানেক আরও বুদ্ধ মূর্তি আছে, এবং সেগুলি ব্রোঞ্জ, গোল্ড ইত্যাদি দিয়ে তৈরি। এবং এই বুদ্ধা ডোরেমাটাকে থিম্পুর যে কোনো জায়গা থেকে প্রায় দেখা যায়, এতটাই উঁচু। ফ্যাক্ট 7 আছে ভুটানের অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিসগুলো আছে বা সরকারি কার্যালয় যেগুলো আছে সেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ডিজং, মানে ডিজংগুলো একসময় সেখানকার রাজার রাজপ্রাসাদ ছিল, বর্তমানে সেগুলি অফিস হিসাবে ব্যবহার করা হয়। সব ডিজংগুলি প্রায় পর্যটকদের জন্য খোলা থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ডিজংয়ের কিছু কিছু অংশ অফিসিয়াল ওয়ার্কারদের জন্যই খোলা। ফ্যাক্ট 8টা খুব টেস্টি। অ্যাকচুয়ালি ফ্যাক্ট 8 আছে সেটা হচ্ছে ভুটানের 2টি পপুলার খাবার, তার মধ্যে একটি হচ্ছে এমাদাসে আর একটি হচ্ছে ফাকসালাফু। উচ্চারণগুলো একটু অন্যরকম হলেও বা একটু যাই হোক হলেও বেশ টেস্টি খাবার। ইমাদাসে অ্যাকচুয়ালি চিজ আর লঙ্কা দিয়ে তৈরি একটা ডিশ, যেটার মধ্যে কিছু সবজি থাকে, সবজি বলতে আলু। এমাদাসে, ইমা মানে হচ্ছে চিলি আর দাসে মানে হচ্ছে চিজ,
বেশ একটা লিকুইড চিজ এর মধ্যে কিছু আলু থাকবে, কিছু আলাদা অন্য সবজি থাকবে এবং বেশ স্পাইসি একটা ডিশ এটা। তোমরা যারা দেখছো যদি ভুটানে যাও অবশ্যই গিয়ে এবার টেস্ট করে দেখো। নাম্বার 9, ভুটানের ট্রাফিক সিগনাল নেই বললেই চলে, কারণ ভুটানের ট্রাফিক রুল খুব কড়া এবং তারা মেনটেনও করে, সুতরাং সেখানে ট্রাফিক সিগনালের প্রয়োজন হয় না। কিছু কিছু জায়গায় ট্রাফিক পুলিশ দেখতে পাবে, বাট ট্রাফিক সিগনাল না। আরেকটা যেটা মজার জিনিস, ভুটানের রাস্তায় যে জেব্রা ক্রসিংগুলো আছে সেগুলোতে যদি তোমরা পা রাখো গাড়ি ওখানেই দাঁড়িয়ে যাবে, তোমাকে হর্ন মেরে সরতে বলবে না। ছোটোবেলা যেটা পড়েছিলাম জেব্রা ক্রস পা রাখলে গাড়ি থেমে যায়, ভুটানে অ্যাকচুয়ালি সেটা দেখতে পাওয়া যায়, অ্যাকচুয়ালি। ফ্যাক্ট 10 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ, ভুটানের যে লোকাল বা ট্র্যাডিশনাল বা ন্যাশনাল ড্রেস আছে, ছেলেরা যেটা পরে সেটাকে বলা হয় খো, আর মেয়েরা যেটা পরে সেটাকে বলা হয় কিড়া। ড্রেসগুলি বেশ কস্টলি, প্রায় 3-6 হাজার কি 10 হাজার টাকা করে দাম ইন্ডিয়ান কারেন্সিতে, বা ভুটানের কারেন্সিও সেম। এইগুলো হলো আমার টোটাল 10টা ফ্যাক্ট। তাছাড়াও অন্য অনেক ফ্যাক্ট আছে, যেমন ভুটান আর ইন্ডিয়ার কারেন্সি সমান থাকায় ভুটানে গেলে ইন্ডিয়ান কারেন্সি ব্যবহার করতে পারবে। তারপরে আরেকটা ফ্যাক্ট যেটা হচ্ছে, ভুটান যেতে কোনো পাসপোর্ট লাগে না, যার ভোটার আইডি আছে সে ভুটান যেতে পারবে। বর্তমানে ভুটান একটু কস্টলি, পার পার্সন পার নাইট 1200 টাকা চার্জ করা হয় ফর ইন্ডিয়ান টুরিস্ট। তাছাড়াও কিছু স্টার মারা ফ্যাক্টস বলে দিই যেগুলো ভুটানে গেলে হয়তো তোমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে, ভুটানের প্রায় সব দোকানেই মদ পাবে, অ্যালকোহল জাতীয় পানীয় সব দোকানেই পাবে এবং খুব কম দামে পাবে। তো এইগুলো, এই হলো আমার 10টা ফ্যাক্ট। তো যদি আর কেউ কোনো ফ্যাক্টস আমাকে জানাতে চাও অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণ টাটা, বাই বাই। Thank you.